দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আমি ইতিপূর্বে বাংলা এবং ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টার পড়িয়েছি, বাংলার বিভিন্ন গদ্য পদ্য আলোচনা করেছি প্রশ্ন উত্তর সহ। আজকে আমরা ইতিহাসের ধারণা অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিছু MCQ এবং SAQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমাদের 2022 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এগুলো খাতায় ভালোভাবে লেখো, মুখস্থ করো, অবশ্যই কমন পেতে পারো। এর জন্য কোনো বলার অপেক্ষা রাখে না, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের ভালো করাই আমার একান্তই কাম্য। যাই হোক, যারা এখনও লাইক শেয়ার কমেন্টস করোনি তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু আমার আগের এবং পরের ভিডিওগুলো কিছুই পাবে না। ঠিক আছে, ভালো থেকো। শুরু করি আজকে ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ছোট MCQ, প্রথম প্রশ্ন হলো জীবন স্মৃতি কে লিখেছেন? বিপিনচন্দ্র পাল, রাসবিহারী বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামমোহন রায়। তোমার MCQ-এর উত্তর এটা। এবার আমরা সেখান থেকে উত্তর আলোচনায় যাব। অবশ্যই বুঝতে পারছ আমার জীবন স্মৃতি গ্রন্থের রচয়িতা হলো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, শুরু করলাম প্রথম উত্তর। নেক্সট প্রশ্ন, ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন কে? প্রথম উত্তর, উত্তরটাই আমি বলে দিচ্ছি, জি এম ট্রেভেলিয়ান হচ্ছে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম ইতিহাস ঐতিহাসিক গ্রন্থ কোনটি? ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলো, উত্তর হলো রাজতরঙ্গিনী। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন, বিপিনচন্দ্র পাল রচিত আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম লেখো। নিশ্চয়ই তোমরা জানো এর নাম হচ্ছে 70 বৎসর। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে কটি চিঠি লিখেছিলেন? তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছ, 30টি, না পড়লে অবশ্যই করে নাও। 30টি গ্রন্থ লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র হলো কোনটি? ভালোভাবে শোনো, ভারতে প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি অবশ্যই জানো, তার নাম হচ্ছে মেলোডি অফ লাভ। ঠিক আছে, ভারতে প্রদর্শিত প্রথম সবাক চিত্র। নেক্সট প্রশ্ন, হিস্টোরিয়া শব্দটি হলো কোন শব্দ থেকে এসছে? হিস্টোরিয়া শব্দটি ভালোভাবে শোনো, উত্তর হবে গ্রিক। জীবনের ঝরাপাতা গ্রন্থটি যার আত্মজীবনী তিনি কে? ভালোভাবে শোনো, যার আত্মজীবনী তিনি হলেন সরলা দেবী চৌধুরানী। জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি কী ধরনের গ্রন্থ? এটা উপন্যাস, না কাব্যগ্রন্থ, না জীবনী গ্রন্থ, না আত্মজীবনী? তুমি ভালোভাবে জানো তোমরা, উত্তর হবে অবশ্যই এটা আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে জীবনের ঝরাপাতা গ্রন্থটি আত্মজীবনী। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ভালোভাবে শোনো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাই। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার শিরোনামে প্রকাশিত চিঠিগুলি লিখেছিলেন কে? জওহরলাল নেহরু, বিপিনচন্দ্র, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু? তোমরা উত্তর জানো, জওহরলাল নেহরু। ইতিহাস হলো কী ধরনের? অতীতের গল্প, মানব সভ্যতার বিবর্তনের কাহিনী, কল্পকাহিনী, সাম্রাজ্যের ঘটনা? এটা কী ধরনের তাহলে বুঝতে পারবে তোমরা নিশ্চয়ই, এটা মানব সভ্যতা বিবর্তনের কাহিনী ইতিহাস হলো। এবার বলবে ইতিহাস তত্ত্ব হলো কি? বিজ্ঞানের ইতিহাস, না ইতিহাস চর্চার ইতিহাস, না ঐতিহাসিকদের ইতিহাস, না ঐতিহাসিক মতবাদের ইতিহাস? এটা তোমাদের উত্তর হবে ইতিহাস চর্চার ইতিহাস। ঠিক আছে, এবার প্রশ্ন, কবে থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়? কবে থেকে? এটা খুব ভালোভাবে শোনো, 1960-এর দশক, 1970-এর দশক, 1980-এর দশক, 1990-এর দশক, খুব ভালোভাবে শোনো, 1960-এর দশক থেকে। ঠিক আছে,
এবার আমরা জানি সোমপ্রকাশ পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়। সোমপ্রকাশ পত্রিকা 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন কে? কালিদাস, ভরতভূমি, ব্যাসদেব, বিলহন। খুব ভালোভাবে শোনো, না শুনলে আমায় বলো। নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছেন হলেন ভরতভূমি। নেক্সট প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজে ইতিহাস যে শাখায় অন্তর্ভুক্ত সেটা কোন শাখা? ফটোগ্রাফি ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস, পরিবেশের ইতিহাস, না খেলাধুলার ইতিহাস? এটা হচ্ছে উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1872, 1858, 1818, 1875। কোনটা হবে তোমরা দেখো ভালোভাবে শোনো, উত্তর হবে কি বলো? উত্তর হবে তোমাদের, ঠিক করে শোনো, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1818, 1858, 1872, 1875। বঙ্গদর্শন ভালোভাবে শোনো, বঙ্গদর্শন প্রকাশিত হয় কবে? উত্তর হবে তোমাদের 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। ভারত ফুটবল খেলা চালু করেন ইংরেজরা, ফরাসিরা, ডাচরা, পর্তুগিজরা? ভালোভাবে শোনো, ভারতে ফুটবল খেলা চালু করেন ইংরেজরা। 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় বম্বে থেকে থানে, বম্বে থেকে দিল্লি, বম্বে থেকে পুনে, বম্বে থেকে গোয়া। এটা ভালোভাবে শোনো, তোমাদের অবশ্যই উত্তর হবে বম্বে থেকে থানে। নতুন সামাজিক ইতিহাস বিষয়বস্তু কি? সাধারণ মানুষের ইতিহাস, না চাকরিজীবী শ্রেণীর ইতিহাস, না বুদ্ধিজীবী শ্রেণী, না ভদ্রলোক শ্রেণীর ইতিহাস? খুব ভালোভাবে শোনো, বুঝতে পারছো এটা হচ্ছে সাধারণ মানুষের ইতিহাস। নেক্সট প্রশ্ন, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কারে গ্রন্থটি রচনা করেন কে? রসময় দত্ত, তপন রায়চৌধুরী, নবীনচন্দ্র দাস, হরিপদ ভৌমিক। নিশ্চয়ই বুঝতে পারছো, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হল হরিপদ ভৌমিক। আধুনিক ইতিহাস চর্চা সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? ব্যক্তিগত পত্র, সরকারি নথিপত্র, সংবাদপত্র, স্মৃতিকথা। খুব ভালোভাবে শোনো, উত্তর হবে সরকারি নথিপত্র। এবার নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট প্রশ্ন হলো, ভালোভাবে শোনো, 5ই জুন প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত সালে? 1974, 1975, 1989, 1987। কোনটা হবে তোমরা ভালো করে জানো, উত্তর হবে 1974 সালে। এবার বলো, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক না দৈনিক? খুব ভালোভাবে, উত্তর হবে মাসিক, বঙ্কিম বা মাসিক পত্রিকা, ঠিক আছে। এটা তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো না। এরপরে আমরা যাব, সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা না মাসিক পত্রিকা? সোমপ্রকাশ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। আচ্ছা, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস ইতিহাস অন্তর্গত হবে ফটোগ্রাফি ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, খেলাধুলার ইতিহাস? এটা তোমাদের কোনটা হবে? এটা হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। নেক্সট প্রশ্নে যাই, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? 1875, 1872, 1818, 1858। উত্তর হবে 1872, ঠিক আছে। এবার এসএকিউ প্রশ্নে আমরা যাই, ছোট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 নম্বরের, আগেরগুলো ছিল 1 নম্বর। প্রথম, ভালোভাবে শোনো, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী নাম কি? উত্তর হবে মেধা পাটেকার। কবে সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1976 খ্রিস্টাব্দে। চা কর দর্পণ নাটকটি রচয়িতাকে? দক্ষিণরঞ্জন চট্টোপাধ্যায়। ভারতের প্রথম চলচ্চিত্র কে নির্মাণ করেন? দাদাসাহেব ফালকে। 1913 খ্রিস্টাব্দে। পথের পাঁচালী চলচ্চিত্রের নির্মাতাকে? সত্যজিৎ রায়। কবে চিপকো আন্দোলন শুরু হয়? 1970 খ্রিস্টাব্দে। গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার রচনা? রিচার্ড এইচ গ্রোভের লেখা। বঙ্গদর্শন সাময়িক পত্রের প্রবর্তন কে করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি মহাপেজখানা ও লেখাগারে।
আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? লিওপোল্ড ভন র্যাঙ্কে। হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার লেখা? ইপি থমসন। বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লেখেন? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল থিয়েটার প্রথম অভিনীত নাটকের নাম কি? নীল দর্পণ। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কে তৈরি করেন? ঋত্বিক ঘটক। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম কবে পালিত হয়? 1975 খ্রিস্টাব্দে। এ নেশন ইন মেকিং আত্মজীবনীটি রচনা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সোমপ্রকাশ পত্রিকা প্রকৃতপক্ষে কাদের স্বার্থ প্রতিলিপিত হয়? নীল চাষিদের। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থটির নাম? জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্রেও কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহীকে তুক করে তুলেছিলেন? উদয় শঙ্কর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র হল কি? সোমপ্রকাশ। ভারতবর্ষে নিম্নবর্গে ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রণজিৎ গুহ। ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাসকে। আচ্ছা আমি একবার বলি, আচ্ছা এবার আমি বলি, যেটা আমরা সত্য মিথ্যা বলে যেগুলো করব, যেমন একটু ইতিপূর্বে আমরা এসএকিউ করে দিয়েছি। প্রিয় ছাত্র, এবার যেটা বলবো সেটা হলো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এবার আমরা কিছু সত্য মিথ্যা আলোচনা করব। আচ্ছা প্রথম শোনো কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র হলো সোমপ্রকাশ। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। আচ্ছা ভারতবর্ষে নিম্নবর্গে ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রণজিৎ গুহ, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। এবার বলবো, ইতিহাসের জনক বলেন হেরোডোটাসকে, এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। এবার আমরা বলবো, গোয়েন্দা বা পুলিশের প্রতিবেদন বেসরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত, এটা সত্য না মিথ্যা? সত্য। ইন্টারনেট রাজনৈতিক উদ্দেশ্যে বহু ভুল তথ্য প্রদান করে, সত্য না মিথ্যা? সত্য। অরণ্যকে কেন্দ্র করে উপজাতি সংস্কৃতি গড়ে উঠেছিল, সত্য না মিথ্যা? সত্য। মুসলিম মহিলাদের মধ্যে পর্দাপোতা বর্জনে আগ্রহী ছিলেন প্রথম বেগ রোকেয়া সাখায়ত হোসেন, সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। জাতীয়তাবাদী সঙ্গীতকারদের মধ্যে অন্যতম ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, সত্য না মিথ্যা? অবশ্যই এটা সত্য। এবার কৌশিক বন্দ্যোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু হলো ক্রিকেট, সত্য না মিথ্যা? সত্য। সুন্দরলাল বহুগুণা ভারতের পরিবেশ সংক্রান্ত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, এটা সত্য না? সত্য। নদিয়া কাহিনী নামক গ্রন্থটি রচনা করেন নিখিলনাথ রায়, সত্য না মিথ্যা? মিথ্যা। জাতীয় পোশাক তৈরি উদ্যোগ নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্য। মায়ের দেওয়া মোটা কাপড় গানটি লেখেন রজনীকান্ত সেন, সত্য। ঠিক আছে, এই পর্যন্তই আজকে আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।